আসসালামু আলাইকুম। দেখে নিই আজকে নিউজ। টলিউডে আমায় টেক্কা দিবে বাংলাদেশে এমন নায়িকা নেই বললেন নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনার ছবি আশিকের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। একটানা কয়েকটি চলচ্চিত্রে কাজ করে রাতারাতি বদলে গেছেন একসময় জনপ্রিয় এই উপস্থাপিকা। দুই বাংলায় অভিনয় করতে গিয়ে অনেক সাক্ষাৎকারে মুখোমুখি পড়তে হয় নুসরাত ফারিয়াকে। এবার কলকাতার সংবাদ মাধ্যম 24 ঘন্টার মুখোমুখি হয়েছেন তিনি, বলেছেন নানান কথা। আর তার মাঝে এও বলেছেন ঢাকায় এমন কোনো নায়িকা নেই যে টলিউডে গিয়ে নুসরাত ফারিয়াকে টেক্কা দিবে। ওই সাক্ষাৎকারটি আজ বলা হলো আপনাদের জন্য। ছবি রিলিজের দিন কতটা টেনশন কাজ করে? ইয়েস, টেনশন তো ভীষণ কাজ করছে, তবে টেনশনের থেকেও বড় যেটা কাজ করছে সেটা হলো এক্সাইটমেন্ট। কারণ প্রথমবার একটা অরিজিনাল স্ক্রিপ্টে কমার্শিয়াল সিনেমা হচ্ছে। আমি আশা করছি দর্শক অন্যরকম কিছু একটা দেখতে পাবে। আমি এক্সাইটেড কমার্শিয়াল ফিল্মের দর্শকদের রেসপন্স দেখার জন্য। টালি ইন্ডাস্ট্রিতে এটা আমার 4 নম্বর আর দুই দেশ মিলিয়ে 7 নম্বর সিনেমা, তাহলে তো একেবারেই টেনশন হওয়ার কথা না। না, আসলে আমি যখন কোনো একটা প্রজেক্ট করি তখন শুধু সেটাই করি। লাইক আমি এখন শুধু বস্তুতে আছি, দেয়ার ইজ নাথিং গোয়িং অন মাই লাইফ রাইট নাও। সেই কারণেই যখন নির্দিষ্টভাবে একটা কাজের মধ্যেই থাকি তখন টেনশন তো থাকেই। আমার যদি প্রতি সপ্তাহে একটা করে ফিল্ম রিলিজ হতো তাহলে টেনশন ভাগাভাগি হয়ে যেত। যেহেতু একটা ফেস্টিভ্যালে একটাই সিনেমা রিলিজ করছে, টেনশন হচ্ছেই। জিতের সঙ্গে এর আগেও কাজ করেছেন, এই ফিল্মে অভিজ্ঞতা কেমন? হি ইজ অ্যামেজিং, হি সিমস ভেরি রাফ অ্যান্ড আউটসাইডার, বাট অ্যাকচুয়ালি হি ইজ সাচ এ ফ্রেন্ডলি পার্সন। মিথ্যা বলবো না, আমি ফিল্ম করার আগে কিন্তু এই জগৎটা কাউকে চিনতাম না, জানতামও না। কিন্তু যখন থেকে আমি কাজ করতে শুরু করলাম, আমি আইডেন্টিফাইড করতে শুরু করলাম, হ্যাঁ, কে কত বড় স্টার এবং হু ইজ দ্য বিগার ওয়ান অ্যান্ড অল। জিদ্দার কথা বলতে হলে বলতেই হয়, এত বড় স্টারডম থাকা সত্ত্বেও কখনো আমাকে কিঞ্চিত স্টারডম শো করেনি। সেটে প্রথম দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত কোঅর্ডিনেট করেছে। জিদ্দার সঙ্গে কাজ করে আমি এক কথায় অভিভূত। অঙ্কুশ, ওম, জি, তিনজনের ব্যাপারে তিনটে কমপ্লিমেন্ট দিতে হলে কি বলবেন আপনি? টলিউডের এই তিন নায়কের সঙ্গেই কাজ করেছে নুসরাত ফারিয়া। অঙ্কুশ ইজ লাইক এ বেস্ট বাডি। ওম 15 সেকেন্ড ভেবে ওম আরও ভেবে স্টিল লং ওয়ে টু গো। আমি আর ওম একই সঙ্গে কাজ শুরু করেছি, সেজন্য আমি ওর ব্যাপারে খুব একটা কমেন্ট করতে পারি না। জিদ্দা একেবারে সাবলীল ভঙ্গিতে পারফেকশনিস্ট। জিত না দেব কে বেস্ট? জিদ্দাদা না দেব? আমি তো দেবের সঙ্গে কাজ করিনি, আমি কি করে বলবো? আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।